এই তিনটি শিল্প বিপ্লব মিস করার ফলে বাংলাদেশ জন্ম নিয়েছে একটি লাঙ্গল জোয়ালের দেশ হিসেবে। আমার 71 সালে মনে আছে যে পাকিস্তানের রুপিস ভারতকে কিনতে হতো ডাবল দামে। এক পাকিস্তানি রুপি মানে ছিল ইন্ডিয়ান 2 রুপি। আর বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন পাকিস্তানি রুপি আমাদের 2 টাকা দিয়েই কিনতে হতো। এখন পাকিস্তানকে বাংলাদেশের টাকা কিনতে হয় 2 টাকা দিয়ে। এই জায়গায় আমরা পৌঁছেছি এবং সেই সূত্র ধরে আমি তোমাদেরকে বলবো, এই যে আমূল পরিবর্তন বাংলাদেশ যে ঘুরিয়ে দাঁড়িয়েছে, তার এই যে আজকের রূপান্তর, এই রূপান্তরটাও কিন্তু অসাধারণ। তোমরা একটু ইতিহাসের দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে বাংলাদেশ প্রযুক্তিতে 324 বছর পিছিয়ে ছিল। এই 324 বছর পিছিয়ে থাকার দৃষ্টান্তটা হচ্ছে এই, জার্মানিতে 1454 সালে প্রিন্টিং মেশিন আবিষ্কৃত হয় এবং সেই প্রিন্টিং মেশিন দিয়ে বাইবেল ছাপা হয়েছিল। সেই প্রিন্টিং মেশিন বাংলাদেশ সীমান্ত হুগলিতে এসেছিল 1778 খ্রিস্টাব্দে একটি বাংলা ব্যাকরণের বই ছাপার জন্য। এই যে 324 বছর আমরা পিছিয়েছিলাম, আমরা প্রথম শিল্প বিপ্লব 1760-এর সেইটা মিস করেছি, 1870-এর দ্বিতীয় শিল্প বিপ্লব বিদ্যুৎ নির্ভর সেইটা আমরা মিস করেছি, 1969 সালের তৃতীয় শিল্প বিপ্লব ইন্টারনেট ভিত্তিক সেইটি আমরা মিস করেছি। এই তিনটি শিল্প বিপ্লব মিস করার ফলে বাংলাদেশ জন্ম নিয়েছে একটি লাঙ্গল জোয়ালের দেশ হিসেবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের অবস্থাটা এই ছিল যে পাকিস্তানিদের যেসব কলকারখানা ছিল, তেই মালিকরা যখন পালিয়ে যায় তাদের কলকারখানাগুলোকে যাতে রক্ষা করা যায় তার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু সেক্টর কর্পোরেশনের জন্ম দিয়েছিলেন। সেই বাংলাদেশ 324 বছরের পেছনে থাকাটাকে সবার আগে নেতৃত্ব দেওয়ার জন্য 2008 সালের 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছে। তোমরা খুশি হবে, বুকে গর্ববোধ করবে যে পৃথিবীতে প্রথম বাংলাদেশ তার নামের সাথে ডিজিটাল শব্দ প্রয়োগ করতে পেরেছে। আমাদের 1 বছর পরে গ্রেট ব্রিটেন বলেছে ডিজিটাল ব্রিটেন, আমাদের 6 বছর পরে বলেছে ভারত, আমাদের 7 বছর পরে বলেছে মালদ্বীপ এবং আমাদের চাইতে 11 বছর পরে বলেছে পাকিস্তান। এই যে অর্জন, সেই অর্জনের দিক থেকে তোমরা এখন সারা পৃথিবীতে যখন তাকাবে তখন লক্ষ্য করবে বাংলাদেশ পৃথিবীর কাছে একটি আদর্শ, ডিজিটাল রূপান্তরের আদর্শ। যেই বাংলাদেশ লাঙ্গল জোয়ালের দেশ ছিল সেই বাংলাদেশে এখন প্রতিদিন কেবলমাত্র মোবাইল ফোনে টাকার লেনদেন হয় 1261 কোটি টাকা। এটি পৃথিবীর কোনো দেশ কল্পনাও করতে পারে না যে আমরা আমাদের এই দেশটিকে এইভাবে রূপান্তর করতে সক্ষম হব। আমাদের সৌভাগ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বল্পকালীন শাসনকালের পরে বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে চেষ্টাটা করা হয়েছিল সেইটিকে দুমড়ে মুচড়ে ভেঙে প্রথমবারের মতন বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।